Welcome to my channel Mom's Cloud Life. আজ তোমাদের আমি কোনো ব্লগ দেব না। আজকে আমি আমার মেয়ের লেখা একটা ছোট্ট ভূতের গল্প তোমাদের শোনাব। একটা ছেলে, তার নাম ছিল রাহুল। রাহুলের খুব শখ ছিল জঙ্গলে জঙ্গলে ঘুরে ফটোগ্রাফি করার। তার কোনো ভয় ছিল না। সে একা একাই জঙ্গলে গিয়ে নানান রকমের ফটো তুলত। একবার রাহুল এক গভীর জঙ্গলে গিয়ে টেন্ট লাগিয়ে সারাদিন ধরে ফটো তুলল। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে সে তার ফটোগুলো যখন দেখল, সে দেখছে ফটোগুলো উঠেছে ঠিকই, কিন্তু সে যেভাবে রাতে ঘুমিয়েছিল সেই ফটোগুলোই উঠেছে। সে তো দেখে অবাক হয়ে গেল যে কালকে আমি সারা দিন জঙ্গলে ঘুরে এত সুন্দর সুন্দর জীব জন্তু প্রকৃতির ফটো তুললাম, অথচ আমি রাতে যেভাবে ঘুমিয়ে রয়েছি শুধু সেই ফটোগুলোই উঠল। কী করে এটা সম্ভব হলো? এতে রাহুল খুব ভয় পেয়ে গেল। তারপর রাহুল জঙ্গল থেকে ফিরে এলো। ফিরে এসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই কথাগুলো বলল এবং ফটোগুলো দেখাল। এই ঘটনায় কোনো হদিশ কেউ আর পেল না। এর ফলে রাহুল এত ভয় পেয়ে গেল যে সে আর কখনো জঙ্গলে গিয়ে ফটোগ্রাফি করল না। আর তার ফলে আস্তে আস্তে ফটো না তোলার জন্যে ফটোগ্রাফির শখটাই তার মধ্যে থেকে চলে গেল। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।